আপনাদের জানিয়ে রাখি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ইডির তরফ থেকে আদালতে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেশ করা হলো ইতিমধ্যে আরো নতুন নতুন দুটি সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় যার মধ্যে একটি সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের নামে রয়েছে অপর সম্পত্তি তার অন্য এক আত্মীয়ের নামে রয়েছে এবং পাটুলিতে আঠেরো কাঠা জমির খোঁজ পাওয়া যাচ্ছে দুর্নীতির পরিমাণ এখনো পর্যন্ত একশো কোটি টাকারও বেশি আপনাদের জানিয়ে রাখবো পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে নতুন তথ্য পেশ ইডি নতুন তথ্য পেশ করলো আদালতে দুটি নতুন সম্পত্তির হদিশ মিলেছে নতুন দুটি সম্পত্তির হদিশ মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের যার মধ্যে একটি সম্পত্তি তার জামাই কল্যাণময় ভট্টাচার্যের নামে অন্য সম্পত্তিটি অপর এক আত্মীয়ের নামে রয়েছে পাটুলিতে আঠেরো কাঠা জমির খোঁজ পাওয়া গেছে এখনো পর্যন্ত এই পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে একশো পঞ্চাশ কোটি টাকারও বেশি যে দুর্নীতির একশো পঞ্চাশ কোটি টাকারও বেশি বলে জানতে পারা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি ইডির তরফ থেকে চাঞ্চল্যকর অভিযোগ পেশ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে আরও নতুন দুটি সম্পত্তির হদিশ মিলল পার্থ চট্টোপাধ্যায়ের যার মধ্যে একটি সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্যের নামে অপর সম্পত্তিটি অন্য এক আত্মীয়ের নামে রয়েছে এছাড়াও পাটুলিতে আঠেরো কাঠা জমির হদিস মিলেছে এখনো পর্যন্ত দুর্নীতির পরিমাণ একশো কোটি টাকারও বেশি আজ ইডি আদালতে যে তথ্য পেশ করে তা অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য নতুন আরও দুটি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে পার্থ চট্টোপাধ্যায়ের যার মধ্যে একটি তার জামাইয়ের নামে অন্যটি আর অন্য এক আত্মীয়ের নামে রয়েছে পাটুলিতে আরও আঠেরো কাঠা জমির খোঁজ পাওয়া গেছে এবং এখনো পর্যন্ত দুর্নীতির পরিমাণ একশো কোটি টাকারও বেশি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ইডির তরফ থেকে আদালতে চাঞ্চল্যকর তথ্য পেশ করা হলো। নতুন করে দুটি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে পার্থ চট্টোপাধ্যায় যার মধ্যে একটি তার জামাইয়ের নামে রয়েছে তার জামাই কল্যাণময় ভট্টাচার্যের নামে অন্য যে সম্পত্তি সেটি পার্থ চট্টোপাধ্যায়ের অপর একাত্মীয় নামে রয়েছে এছাড়াও পাটুলিতে আঠেরো কাটা জমির খোঁজ পাওয়া গেছে এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির পরিমাণ একশো কোটি টাকারও বেশি